আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন অ্যাডোব ফটোশপ 7.0 তে শেপস ইউজ করে কিভাবে বর্ডার ডিজাইন করতে হয় সে বিষয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দিতে। তো দেখুন, আমি অ্যাডোব ফটোশপ 7.0 তেই শেপস ইউজ করে পেজ বর্ডার বা বর্ডার ডিজাইন কিভাবে করতে হয় সে বিষয়ে আপনাদেরকে শেখাচ্ছি। তো দেখুন, আমি ওপেন করে রেখেছি অ্যাডোব ফটোশপ 7.0, কারণ অ্যাডোব ফটোশপ 7.0 বেশিরভাগ সবার কম্পিউটারেই আছে। আপনি যদি কোনো অন্য কোনো ভার্সন ইউজ করে থাকেন ফটোশপের, সেই ভার্সনেও কাজটা করতে পারবেন। তো খুব ইজিলি ভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বর্ডার ডিজাইন করতে হয়, খুব সহজ ভাবে আপনারা শিখে নিতে পারবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে আপনি নিজে নিজেই করতে পারবেন। তো আমি আপনাদেরকে বর্ডারটা ডিজাইন করে দেখানোর জন্য একটা নতুন পেজ নিব। পেজ নেওয়ার জন্য কি করবেন, কন্ট্রোল দেবে এন প্রেস করবেন। দেখুন, আমি লিখে রেখেছি কন্ট্রোল দেবে এন, মানে কন্ট্রোল প্লাস এন। আবার আপনি যদি কন্ট্রোল দেবে এন না দাবতে পারেন, তাহলে ফাইল মেনুতে ক্লিক করবেন। ফাইল মেনুতে ক্লিক করে দেখুন এখানে লেখা আছে নিউ। নিউ অপশনে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স চলে আসবে। এই ডায়ালগ বক্সের মধ্যে দেখুন লেখা আছে ওয়াইড হাইট, মানে কত চওড়াতে আপনি কত ইঞ্চি চওড়া করবেন পেজটা, কত হাইট লম্বা করবেন, এখান থেকে লিখে ডাইরেক্ট সরাসরি করতে পারবেন। আবার যদি এখান থেকে প্রিসেট সাইজ আছে, এখান থেকেও নিতে পারেন। দেখুন এখানে আমি ক্লিক করলাম, তারপরে যে কোনো একটি সাইজ, হয়তো A4 নেবেন তো A4 করতে পারবেন, আমি একটা HD সাইজ নিচ্ছি, তারপর ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে সাদা রঙের। এই পেজের মধ্যে আমরা বর্ডার ডিজাইন করব। কি করছি খুব মনোযোগ দিয়ে দেখুন, এই ভিডিওটা দেখেই আপনি সম্পূর্ণ পেজ বর্ডার বর্ডার আপনারা নিজের হাতেই তৈরি করতে পারবেন, এইটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। শুধু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখুন, তাহলে ইজিলি শিখে যাবেন, খুব ভালো একটা টপিক। এই দেখুন আমি একটু পেজটাকে বড় করে নিচ্ছি, এই কোণা ধরে এইভাবে বড় করে নিলাম। এবার কি কাজ করছি দেখুন, বাম দিকে দেখতে পাচ্ছি একটা টুল বক্স। এই টুল বক্সের মধ্যে দেখুন প্রথমে যে টুলটা আছে নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। মাউসটা নিয়ে যাবেন, নাম দেখাবে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই টুলটায় ক্লিক করবেন। এই টুলটায় ক্লিক করা মাত্র উপরের দিকেও কিছু অপশন আসবে, একটু জুম করে দেখায়। যখন ক্লিক করবেন তখন দেখুন উপরের দিকে একটা অপশন আসছে ফেদার, এই ফেদারটা জিরো রাখবেন। দেখুন আমার জিরো করাই আছে। এবার পেজটার মধ্যে যখন টানবেন তো একটু ফাঁকা রাখবেন সাদা অংশটা, তারপরে টানা শুরু করবেন। তো দেখুন আমি এইভাবে টানছি, এবার টেনে মানে মাউসের লেফট কীটা চেপে রেখে একবার পেজের কর্নার, একবার নিচের দিকে কর্নারে এইভাবে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন। দেখুন ছেড়ে দিলাম, তো দেখুন এই পেজটা সিলেকশন হয়ে গেছে, এটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন হয়ে যাওয়ার পর এবার উপরের দিকে আর একটা অপশন দেখতে পাবেন, একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন উপরের দিকে দেখতে পাবেন, কোথাও ক্লিক করবেন না, অন্য কোনো টুলে ক্লিক করবেন না, তাহলে দেখতে পাবেন না। এই দেখুন উপরের দিকে দেখতে পাবেন একটার নাম হচ্ছে নিউ সিলেকশন, যেটা এখন ক্লিক হয়ে আছে। তার পাশে আছে অ্যাড সিলেকশন, অ্যাড টু সিলেকশন, আর তার পাশে আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। তো এই তিন নম্বর সিলেকশনটা, মানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার কি করবেন, এখানে বর্ডারটা কতটা মোটা নেবেন সেই অনুযায়ী এখান থেকে টানবেন। তা আমি ধরুন এতটা মোটা নিব, তো এতটা থেকে এই জায়গা থেকে এইভাবে টানছি, সেমভাবে মাউসের লেফট কি চেপে রেখে এইভাবে টানছি। খুব ইজিলিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যারা ফটোশপে নতুন আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা টিউটোরিয়াল হতে চলেছে, খুব ভালো সহজভাবে শিখে যাবেন। এই দেখুন আমি সিলেকশন করে নিলাম, সিলেকশন করে নেওয়ার পর দেখবেন বাম দিকে কালার আছে, এই কালার থেকে যে কোনো কালারের বর্ডার নেবেন সেই কালারে ক্লিক করবেন। আমি এই কালার নিচ্ছি, আপনারা ইচ্ছা মতো কালার নিতে পারেন। তারপরে কি করবেন, এবার লেয়ারে চলে আসবেন। লেয়ার দেখুন যদি না থাকে, আমি লেয়ার কেটে দিচ্ছি। কিভাবে লেয়ার আসবে দেখুন, উইন্ডো মেনুতে ক্লিক করবেন, উইন্ডো মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন লেয়ার অপশন দেখতে পাবেন। দেখুন এই যে লেয়ার আছে, এই লেয়ারে ক্লিক করবেন, তাহলে লেয়ার চলে আসবে। এই লেয়ারের মধ্যে নিউ লেয়ারে ক্লিক করবেন, এই যে কর্নারে দেখুন একটা পয়েন্ট আছে, মাউসটা নিয়ে গেলে নামও দেখায়, এই দেখুন নাম। এই নিউ লেয়ারে একবার ক্লিক করে দেবেন। নিউ লেয়ার যদি আপনি মনে করেন যে আমি পেজটা সাদা নিলাম, তারপরে আমি প্রথমে নিউ লেয়ার নেব, সেটাও নিতে পারেন বা পরেও নিতে পারেন, কোনো যায় আসে না, শুরুতেও নিতে পারেন বা শেষেও নিতে পারেন। যেমন আমি সিলেকশন করে নেওয়ার পর নতুন লেয়ার নিলাম, আপনারা চাইলে আগেও নিতে পারেন বা আমার মতোই করতে পারেন।
এবার এই কালারটা আমি এই সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য কি করবেন আমি লিখে দেখাচ্ছি। অল্ট কি, আপনার কিবোর্ডে দেখবেন অল্ট কি, এই অল্ট কি চেপে রাখবেন। চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করবেন। অল্ট কি চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করলেই কালার হয়ে যাবে। কি করলাম, অল্ট কি এর সাথে ব্যাক স্পেস, এই যে দেখুন ব্যাক স্পেস, এটা আমি প্রেস করে দিলাম একবার, তাহলে বর্ডারটা কালার হয়ে গেল। এই দেখুন আমি লেখাটাও দেখিয়ে দিলাম, শর্টকাট কি ইউজ করলাম। এবার যে সিলেকশনটা হয়ে গেছে, এখন এই সিলেকশনটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কি করব, কন্ট্রোল দেবে ডি প্রেস করবেন, কন্ট্রোল দেবে ডি। আমি লেখাও দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল CTRL প্লাস ডি। দেখুন আমি কি কি করলাম, প্লাস দিইনি, প্লাস দিয়ে দিই, দিয়ে ডি, এই দেখুন কন্ট্রোল দেবে ডি প্রেস করেছি। তাহলে কি হলো, আমার সিলেকশনটা বাদ হয়ে গেল, মানে ডিসিলেক্ট হয়ে গেল। এবার আমি শেপস নিব, দেখুন শেপস কিভাবে নিতে হয়। এই দেখুন এই টুল বক্সের মধ্যে দেখুন পেন টুল আছে, তারপরে এখানে দেখুন টেক্সট টুল আছে, তার নিচে আছে শেপ টুল। এই শেপ টুলটা আপনার এরকম থাকবে, যে চার কোণার মতো থাকবে দেখবেন, বা গোলও থাকতে পারে এইভাবে। তো এই শেপ টুল দেখে নেবেন, এই জায়গাতে শেপ টুল আছে, আমি জুম করেও দেখিয়ে দিই। এই দেখুন শেপ টুলটা, এই যে শেপ টুল, এখানে ক্লিক করবেন। শেপ টুলে ক্লিক করার পর একটু উপরের দিকে নজর রাখবেন, এই যে উপরে দেখবেন কি কি চেঞ্জ হয়। তো উপরের দিকে আপনার এখানে দেখুন ক্লিক হয়ে আছে আমার কোথায়, না শেপ লেয়ার, এই শেপস লেয়ার, আর এটা আছে প্যাথ। তো আপনার প্যাথেও থাকতে পারে ক্লিকটা, তবে ক্লিকটা রাখবেন শেপস লেয়ারে, এই শেপস লেয়ারে ক্লিক রাখবেন। শেপস লেয়ারে ক্লিক রেখে এবার ডান দিকে দেখবেন, যেই যে টেরা করে দেখুন একটু অ্যামিবার মতো আছে দেখতে শেপটা। তো এই শেপসের মধ্যে, এটাকে বলে কাস্টম শেপস, এটাতে ক্লিক করবেন। কাস্টম শেপে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম বর্ডার দেখতে পাবেন। চলুন আমি একটু জুমটা ছোট করি, তাহলে সুবিধা হবে। এই দেখুন, তো যখন আমি কাস্টম শেপসে ক্লিক করলাম, আপনার চার কোণা এরকম শেপস থাকতে পারে, কাস্টম শেপসে ক্লিক করবেন। কাস্টম শেপসে ক্লিক করার পর এখানে দেখবেন শেপস, বিভিন্ন রকম ছবি এখানে দেখতে পাবেন। এবার যেটা আপনার ছবির বর্ডার দিতে চাইছেন বর্ডারে, সেই ছবিটা নিয়ে নেবেন। তো এখানে কোনটা পিক নিব আমি, ধরুন আমি এই পিকটাই নিচ্ছি, বা যেটা আছে এটাই আমি রাখছি, এটা রাখছি, বা এই যে গোলটা রাখতে পারি, চলুন আমি এটাই নিচ্ছি, এই শেপটাই নিলাম। মানে কি করলাম, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এবার শেপটা এখান থেকে টানবেন, যে কোনো জায়গায় টানতে পারেন, কোনো অসুবিধা নাই। দেখুন আমি এইভাবে টানছি, এবার ক্লিক করে টানছি। তো যখন শেপটা টানছি, দেখুন শেপটা ঠিকঠাক করে টানবেন, দেখতে যাতে ভালো লাগে। হ্যাঁ, তারপরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর কালারটা সেম কালারটাই হয়ে আছে। তো কি করব আমি, দেখুন লেয়ারের দিকে আমরা যখন এটা টানলাম কাস্টম শেপস, লেয়ারেও দেখুন একটা নতুন লেয়ার চলে এসেছে নিজে নিজে। এখানে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটাই ডবল ক্লিক করবেন। কালারটাই ডবল ক্লিক করে এটাকে আমি সাদা করে দিচ্ছি, এই দেখুন সাদা হয়ে গেছে। আমি এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাবেন শেপটা। এই দেখুন এই যে শেপটা আমি নিলাম, এই শেপটা আমি বাম দিকে রাখছি, বাম দিক থেকে শুরু করব কাজটা। এই ধরুন আমি এখানে রাখলাম, এই শেপটা রাখলাম। যদি শেপটা আপনার বড় হয়ে যায় বা বেশি হয়ে যায়, আপনি এখন রিসাইজও করতে পারেন। কিভাবে, আমি একটু জুম করে নিই পেজটাকে। দেখুন রিসাইজ করার জন্য এটাকে কন্ট্রোল দেবে সমান দাপছি, আমি জুম করে নিলাম, ঠিক আছে। এবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কাজটা। দেখুন যদি আপনার মনে হয় না বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল দেবে টি প্রেস করবেন। কি বললাম, কন্ট্রোল দেবে টি, তারপরে এভাবে সাইজ ছোটও করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, চাপের নাই। আবার আমি ছোট করে নিচ্ছি, এই দেখুন। তাহলে কাজ বুঝতে পেরেছেন কিভাবে আমি কাজ করছি, কন্ট্রোল দেবে সমান প্রেস করলাম। আমি লিখেও দিই নাকি, কন্ট্রোল দেবে সমান না, কন্ট্রোল দেবে টি, CTRL প্লাস টি। দেখুন আমি প্রত্যেকটা কথা লিখে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে। এবার এটাকে কি করব আমি, পুরো বর্ডারে অ্যাপ্লাই করব। এই বর্ডারে যে কালারিং করেছি, এর মধ্যে পুরোটাই অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করছি এটা হচ্ছে এবার মজার ব্যাপার। দেখুন কিভাবে আমি অ্যাপ্লাই করি, দেখুন প্রথম কি করব, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন কাস্টম শেপসের, যে ফুলের মতো নিয়েছি, এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করবেন। দেখুন কন্ট্রোল দেবে জে প্রেস করার সাথে সাথে আর একটা লেয়ার চলে এসেছে। কি করলাম, কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, CTRL প্লাস জে, এই দেখুন কন্ট্রোল দেবে জে প্রেস করলাম।
তাহলে কি হলো, ডুপ্লিকেট হয়ে গেল লেয়ারটা। এবার ডুপ্লিকেট করার পর এবার কি করব, কন্ট্রোল দেবে টি প্রেস করব, এই যে কন্ট্রোল দেবে টি লেখা আছে এটা প্রেস করব, মানে কন্ট্রোল দেবে যে প্রেস করলাম ডুপ্লিকেট হলো, আর কোনো কাজ করিনি। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, না আমরা সাইজ ছোট বড় করতে পারি, ওই পর্যায়ে আসলাম। কন্ট্রোল দেবে টি প্রেস করার পর আপনার কিবোর্ড থেকে যে অ্যারো কি আছে সেই অ্যারো কি এর সাহায্যে এভাবে এটাকে নিয়ে যাবেন, কোথায় রাখবেন সেই জায়গায় পজিশন মতো, তারপরে এন্টার প্রেস করে দিবেন। একবার কি করলাম, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, কন্ট্রোল দেবে টি প্রেস করার পর কিবোর্ড থেকে যে অ্যারো কি আছে সেই অ্যারো কি এর সাহায্যে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে যাওয়ার পর ছেড়ে দিলাম যেখানে রাখার রেখে দিলাম, এবার এন্টার প্রেস করলাম। এন্টার কি প্রেস করার পর এবার মজার কাজটা কি করবেন সেটা বলছি, পুরো বর্ডারটা কিভাবে অ্যাপ্লাই হবে এই দেখুন আমি একটা শর্টকাট বলছি। এবার এবার কি করবেন, কন্ট্রোল দাববেন, সিটিআরএল কন্ট্রোল প্লাস শিফট কি প্রেস করবেন, শিফট SHIFT প্লাস অল্ট কি প্রেস করবেন, ALT, ঠিক আছে, কন্ট্রোল দেবে শিফট দেবে অল্ট দেবে টি প্রেস করবেন। কি বললাম, কন্ট্রোল শিফট অল্ট টি, এই দেখুন লিখাও দেখাচ্ছি। এবার কন্ট্রোল দেবে শিফট দেবে অল্ট দেবে, তিনটাই দেবে থাকবেন এক আঙুলে, আর এক আঙুলে টি প্রেস করবেন। এই দেখুন 1 2 3 4, এই দেখুন দাবছি অটোমেটিক আসতে লেগেছে, এই দেখুন বর্ডার প্রত্যেকটা কর্নার একবারে সোজাভাবে যেতে আছে। দেখুন এই যে কন্ট্রোল দেবে টি প্রেস করছি, দেখুন ঠিকঠাক হয়ে গেল। এবার কি করব আমি, এবার আবার কন্ট্রোল দেবে যে প্রেস করব, মানে ডুপ্লিকেট করব নিচে নামানোর জন্য। দেখুন কি করছি, কন্ট্রোল দেবে যে প্রেস করছি ডুপ্লিকেট হলো, কন্ট্রোল দেবে টি প্রেস করব দিয়ে নিচে নামাবো। এইভাবে দেখুন আমি নিচে নামালাম দিয়ে এন্টার প্রেস করলাম, আবার কন্ট্রোল দেবে শিফট দেবে অল্ট দেবে টি প্রেস করছি, তাহলে নিচে আসতে লাগবে। এই দেখুন খুব মজার একটা ট্রিক্স, এই ট্রিক্সের মাধ্যমে কাজ করতে পারেন, কত সুন্দরভাবে আমি কিন্তু কাজটা করে নিলাম। এবার আমি কি করব, আবার কন্ট্রোল দেবে যে প্রেস করব, তারপরে কন্ট্রোল দেবে টি প্রেস করব, যে ডান দিকে নিয়ে আসবো, এই বাম দিকে, এই দেখুন বাম দিকে নিয়ে আসলাম, এন্টার প্রেস করলাম, সেম ভাবে কন্ট্রোল দেবে শিফট দেবে অল্ট দেবে টি প্রেস করব, আসতে থাকবে। এই দেখুন কত সুন্দরভাবে আসছে, দেখুন এই যে টকটক করে দাবছি, কন্ট্রোল দেবে টি, কন্ট্রোল দেবে অল্ট দেবে শিফট দেবে টি প্রেস করছি। আবার কি করব, উপরে নিয়ে যাব, তার জন্য কি করব, কন্ট্রোল দেবে যে মানে ডুপ্লিকেট, তারপর কন্ট্রোল দেবে টি প্রেস করব দিয়ে উপরে নিয়ে যাব ফুলটাকে। এই দেখুন ফুলটাকে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, এতটাই রাখবো, তারপর এন্টার দেবে দেবো। এই দেখুন এন্টার মেরে দেওয়ার পর কন্ট্রোল দেবে শিফট দেবে অল্ট দেবে টি প্রেস করব, তাহলে উপরে যেতে লাগবে। এই দেখুন কত সুন্দরভাবে বর্ডারটা হয়ে গেল, এই দেখুন আর একটা বসে, ব্যাস খুব সুন্দরভাবে কিন্তু আমরা পেজের মধ্যে দেখুন বর্ডার দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরে গেছেন। এবার পুরোটা লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন, এখানে লেয়ারগুলো সিলেক্ট করে মার্জ করে নেবেন, তাহলে কাজটা হয়ে যাবে। তো আমাদের এই টিউটোরিয়ালটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন।